বিজয়ের গান ততক্ষণে আমাদের ধমনীতে, কিন্তু যার ডাকে বাংলা নামের এই দেশ, সে প্রাণ ভোমরা না থাকলে কি বিজয় পরিপূর্ণ হয়? তাই প্রশ্ন, এটা কি শুধু বঙ্গবন্ধুর দেশে ফেরা, নাকি পুরো বিজয়ী বাঙালির ঘরে ফেরা? সাদাত হাবিবের সেতু রিপোর্ট। ওই ওই যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে। 25 মার্চ গিয়েছিলেন একটা স্বাধীন রাষ্ট্রের বীজ বুনে, যখন ফিরে আসবেন তখন তার বাংলাদেশ এক স্বাধীন সার্বভৌম দেশ। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। তেজগাঁও থেকে বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান, তখন তিল ধারণের ঠাই ছিল না, বাঙালির ভালোবাসা তাকে সিক্ত করে তোলে। কি ভালো তোমাকে বাসি আমরা। বাংলাদেশ স্বাধীন, অথচ একবারও এদেশের মাটি ছুঁয়ে দেখা হয়নি। কেমন আছে পরিবার, ছোট্ট রাসেল কেমন আছে, এমন হাজারো আবেগ ঠেলে দাঁড়ালেন বীর জনতার মুখোমুখি। আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে, তবে গুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। সদ্য স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, বাংলাদেশকে বহির্বিশ্বের স্বীকৃতি, ভারতীয় সেনা প্রত্যাহারের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে শিথিল কনফেডারেশনের প্রস্তাব চূড়ান্তভাবে নাকচ করে দেন তিনি। সব মিলে ক্যারিয়ারে 4682 দিন কারাগারে ছিলেন, আর মার্চের 25 থেকে পাকিস্তানিরা তাকে কারাগারে আটক রেখেছিল 288 দিন। কিন্তু কিভাবে রাখা হয়েছিল রাজনীতির মহাকবিকে? ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল, আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে দুইবার মরে না, এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। তুমি বলো কেন এত ভালোবাসলে? বঙ্গবন্ধুই এমন একজন যার জন্যই শুধু এমন রাজসিক অভিবাদন। ঘরে ঘরে এত খুশি তাই। সাদাত হাবিব সেতু, 18 নিউজ, ঢাকা।